চলবে কিনা পিটিএম আমাদের, কিন্তু লালন পালন করলো। এই যে লালন পালন করলেন তোমরা, এবং তোমরা চিটফান্ডের টাকায়, সারদা টাকায় শতবার প্রতি বলে গোটা পশ্চিমবঙ্গে চারিদিকে দেয়া দেয়ালে ছেয়ে গেল। সেদিন থেকেই আমরা জানতাম যে এটা এটা দুর্নীতির মধ্য দিয়ে হচ্ছে। যদি কেউ নিজেকে সৎ বলে প্রতিপন্ন করে তাহলে সে দুর্নীতি বাড়ছে না, হতে পারে না। আপনি সৎ কিংবা আমি সৎ এটা ঠিক করবে ঠিকই হবে, কিন্তু আমি যদি আসবো বুকে ঝান্ডা লেগে ঘুরে বেড়াই সততার প্রতি, তার মানে বুঝতে হবে অন্তর্নিহিত অর্থ আমি অসততার কি নেতৃত্ব দিচ্ছি। এ কথাটা আজকে নতুন বলছি না, সুপ্রিম কোর্টে মামলা সুমামলা এ কথা বললাম। কলকাতা হাইকোর্ট এই সারদার জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম করলো, সিট বলে আপনারা সকলে জানেন। তার মাতা ছিলেন রাজীব কুমার। আমার বললাম এটা হতে পারে না, কেন আমাদের বক্তব্য আমাদের অভিযোগ যে এই টাকায় মুখ্যমন্ত্রী দালিত পালিত, তিনি ক্ষমতায় গেছেন এই টাকার ওপর দাঁড়িয়ে, তিনি লক্ষ লক্ষ মানুষকে টাকার প্রলোভন দেখিয়েছেন, কিছু তরুণ ভাইদের টাকা প্রলোভন দেখিয়ে বামপন্থী কর্মীদের উপর আক্রমণ করেছেন, ঘর জ্বালিয়ে দিয়েছেন, ঘর থেকে বার করে দিয়েছেন। অতএব সরকারি পুলিশ কোনো তদন্ত করতে পারে না, সুপ্রিম কোর্ট আমাদের কথা গ্রহণ করতে। আমরা বললাম শুধুমাত্র তদন্ত করলেই হবে না, সুপ্রিম কোর্টকে উদ্যোগ নিয়ে খুঁজে বার করতে হবে টাকার ফলে সবচেয়ে বেশি লাভ কার হয়েছে, টাকাটা গেল কোথায়, আমার পকেটে না ওর পকেটে, খুঁজে বার করবে কোন কোন নেতার পকেটে গেছে। সুপ্রিম কোর্ট আমাদের বক্তব্য গ্রহণ করলেন, বললেন হ্যাঁ তদন্ত করে খুঁজে বার করতে হবে এই টাকার ফলে সবচেয়ে বেশি উপকৃত কে হয়েছে, বেনিফিশিয়ারিকে। এবং আপনাদের মনে থাকতে পারে আজকে তিনি তৃণমূলের হয়ে গলা ফাটাচ্ছেন কুণাল ঘোষ, তখন তিনি গলা ফাটিয়েছিলেন সম্মত কারণে যে আমাকে কেন গ্রেপ্তার করেছেন, মমতাকে গ্রেপ্তার করুন, কেন এই চিটফান্ডের টাকায় সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন মমতা। তদন্ত শুরু করতে বাধ্য হলো সিবিআই, সিবিআই শুধু নিজেদেরকে তদন্ত করে, এই তদন্ত যখন শুরু করতে বাধ্য হলো তখন তারা তদন্ত করতে গিয়ে দেখলেন ওই রাজীব কুমার যিনি সিটের প্রধান ছিলেন তিনি তথ্য লোপাট করছেন, অর্থাৎ যে সমস্ত তথ্য থাকতে পারে খুঁজে পাওয়া যায় ওই টাকাটা গেছে মমতার এবং তৃণমূল দলে, সেই কাগজপত্র লোপাট করে দিয়েছে। এবং তদন্তের জন্য তখন সিবিআই অফিসাররা কলকাতায় এলেন আপনারা জানেন, এবং শুনেছেন কখন কোন বিগের পর মানুষ, আমি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বাদই দিলাম, একজন তদন্ত করতে এসছেন অপরাধীকে বাঁচাবার জন্য তারা বাধা দেবে, এটা আমরা জীবনে শুনি, আমরা দেখেছি, আমি আমার জীবনেও মোকাবিলা করেছি। পুলিশ যখন আমাদের ধরতে এসছে রাজনৈতিক কর্মী হিসেবে তরবত নির্বিশেষে পাড়ার লোকেরা বাধা দিয়ে দিলে কেন গ্রেপ্তার করছেন আমাদের কাছে বলে, আগে আমাদের ধ্বজান তার করে দিয়ে যান তরবত নির্বিশেষে, কিন্তু কোনো অপরাধীর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় বসে বললেন এবং বলছেন আমি রাস্তায় বসে মন্ত্রিসভা চালাবো, এ ঘটনা পৃথিবীতে কখনো ঘটেনি, এটাও একটা মমতার মুকুটের পালন। তদন্ত আজকে গেল মোদীর সঙ্গে তিনি বোঝাপড়া করলেন, আর তদন্ত এগোচ্ছে না, আমরা চাপ দিচ্ছি, হ্যাঁ এগোচ্ছে একটু একটু করে, এই হতে হতে চলে এলো দারোগা আপনারা জানেন, এ কথার বিস্তৃত বিবরণ দেওয়ার প্রয়োজন নেই। আমরা বললাম তদন্ত কর, রাজ্যের নেতা মন্ত্রীরা হাত থেকে টাকা দিচ্ছে, টেলিভিশনে আমার ছেলে দেখছে, আমার নাতি দেখছে, আমার নাতনি দেখছে, আমার বৌমা দেখছে, দেখি এটা হয় নাকি, এদের আমার লোকে বাজারে বক্তৃতা করবেন তাদের শুনবে, তদন্ত হতে পারে এটা খুব সহজ, তাকে বুদ্ধ বানিয়ে কেউ টাকা দিয়ে দিয়েছে, আমাদের রাজ্যের নেতারা এত বোকা যে তাদের হাতে কেউ টাকা গুছিয়ে দিয়ে যায় তারা পকেটে নিয়ে নেয়, তদন্ত হোক। মমতা বললেন না তদন্ত, ভাই তৃণমূলী বন্ধুরা একটু ভেবে দেখবেন, আপনার মুখ্যমন্ত্রী আদালতে বললেন না না এটা কোনো অপরাধ নয়, তা আপনি আপনার যারা তৃণমূল করেন তার তো বাড়িতে পরিবার আছে, সন্তান সন্ততি আছে, আপনার ছেলেকে আপনি শেখাবেন, আপনার মেয়েকে শেখাবেন আপনি যে অন্য লোকেরা টাকা দিলে সেই টাকাটা নিয়ে নেবে এটা কোনো অপরাধ নয়, শেখাতে পারবেন, পারবেন না। কিন্তু আপনি যে দলের ওই ঝান্ডা লড়ছেন সেই দলে আপনাদের একক বা দ্বিতীয় নেত্রী তিনি আদালতে অ্যাফিডেভিট করে বলছেন এটা কোনো অপরাধ নয়, অতএব আমরা তদন্ত করব না। আদালত বললে জানে মহাম কথা, এটা সরকারের প্রাথমিক দায়িত্ব, তোমার তদন্ত করতেই হবে, সিবিআইকে বলবে 24 ঘন্টার মধ্যে তদন্ত করবে, ওরা গেলেন সুপ্রিম কোর্ট, আবার সরকারের পয়সা খাচ্ছে বলে সুপ্রিম কোর্ট গেলেন, সুপ্রিম কোর্ট ওখানে সরকারি উকিলকে বলছেন দেখি রসিকতা তোমরা আপিল করেছো কেন, অভিযোগ তো তোমার বিরুদ্ধে না, তোমার দায়িত্ব তো এই অপরাধীদের খুঁজে বার করা, তুমি আপিল করেছো জনগণের পয়সায়,
খারিজ করলেন, প্রত্যাহার করলেন, ক্ষমা চাইলেন রাজ্য সরকারের উকিল সুপ্রিম কোর্টে গেছে যে আমাদের ভুল হয়ে গেছে। তারপরে আর তদন্ত এগোচ্ছে না। কেন তদন্ত এগোচ্ছে না? তার কারণ ইতিমধ্যে তৃণমূলের কিছু লোক তারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে গেছে, তারা বিজেপিতে গেছে। আপনারা দেখেছেন, এটা আমার বলার কিছু নেই, পাড়ায় হয়তো অনেককে দেখেছে নির্বাচনের আগে বিজেপি চলে গেল, তারপরে তৃণমূল হয়ে গেল। এর মধ্যে কোনো ব্যর্থ নেই, কোনো পার্থক্য নেই। ওদের মধ্যে নীতি আদর্শটা এইরকমই যে ঘর থেকে ও ঘর দৌড়ে চলে যায়, কোনো বাধা নেই। এই বিস্তৃত কৌশল আছে, বৃদ্ধ আর শিল্প আছে, ওরা বলবে তদন্ত আটকে গেল। আমরা যখন চাপ সৃষ্টি করলাম, চাপটির ধানকার যেন গভর্নর ছিলেন, তিনি একজন আইনজীবী, তাকে বললাম কি ব্যাপার, তুমি তো কনস্টিটিউশনাল দল নিয়ে মামলা করেছো আমার সঙ্গে, এসব কি হচ্ছে ছেলে মানুষই? ও বললো আমি মন্ত্রীদের বিরুদ্ধে দিয়ে দিচ্ছি। যেই মন্ত্রীদের ধরলো, মনে আছে আপনাদের চার পাঁচজন মন্ত্রীকে ধরেছে, একজন তো মারা গেলেন, বেঁচে গেলেন। মমতা চলে গেলেন কোথায়? সিবিআই দপ্তরে, তিনি মুখ্যমন্ত্রী। তাহলে ওর একমাত্র লক্ষ্য হচ্ছে অপরাধীকে সাজা দিও না, অপরাধীদের সেবা করো, অপরাধীদের রক্ষা করো। এই জায়গায় দাঁড়িয়ে তারা মোদীর সঙ্গে কথাবার্তা বলে যেটা আজকাল বাজারে পপুলার হয়ে গেছে সেটিং, এই সেটিং করে তদন্তগুলোর কাজ কেড়ে গেছেন দালদা এবং সারদা। আজকাল আমাকে এক সাংবাদিক বন্ধু বললেন, জানেন বিধানসভায় বলেছেন এই শুভেন্দ্রের বিরুদ্ধে, আমি এই বাইরে আবার নতুন কথা কি, যাহা মমতা তাহাই শুভেন্দ্র, এদের মধ্যে পার্থক্য খুঁজছে কেন? আচ্ছা মমতা যদি এতই চায় যে সত্যি সত্যি তদন্ত হোক, সে কেন দাবি করছে না, কেন আদালতে গিয়ে বলছে না যে সবার বিরুদ্ধে তদন্ত হোক? ওর সব কথা এসপি যখন জেলে চলে যাবে তাই ও কথা বলছে না, রাস্তায় বলছে। আপনাকে আমাকে বোকা বানাবার জন্য খুব চেঁচাচ্ছেন, চোরের রানী চেঁচাচ্ছেন চোরের রাজার বিরুদ্ধে, এই রাজা রানী খানিকটা দ্বন্দ্ব হচ্ছে, আবার কালকে এক হয়ে যাবে। তা আমরা চাইছি সামগ্রিক তদন্ত হোক, কার জন্য? আমাদের জন্য, সিপিআইএম কর্মীদের জন্য না। আমরা চাইছি তদন্ত হোক আমার সমাজটাকে পরিচ্ছন্ন করবার, আমরা চাইছি তদন্ত হোক পশ্চিমবঙ্গবাসী যেন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে অপমানিত না হয়, লজ্জিত না হয়। আজকে অন্য রাজ্যে গেলে পরে তারা হাসি যাত্রা করে যে তোমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী টাকা খরচা করছেন তদন্ত আটকাবার জন্য, তোমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় বিক্ষোভ করছেন তদন্ত আটকাবার জন্য, এ কেমন ছেলে খেলা? কিন্তু এই যে স্কুল, যে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা মানুষের কাছে লেখাপড়া পৌঁছে দিয়েছিল, প্রথম একটা সরকার তার সীমিত স্বার্থের মধ্যে ঘোষণা করেছিল স্কুলে যেতে গেলে পয়সা দিতে হবে না, যার বাবা বেতন দিতে পারছেন না তার ছেলে স্কুলে যাবে না, এটা হতে পারে না, এটা সরকারের দায়িত্ব। আমরা স্কুল শিক্ষা চালু করলাম বিনা পয়সায়, গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল তৈরি হলো, প্রাথমিক স্কুল স্কুল তৈরি হলো, তথ্য ওরা দেবে। কিন্তু আমি আপনাদের দু চারটে উদাহরণ দিই। এই যে স্কুল বাড়লো, ছেলে মেয়ে স্কুলে আসতে শুরু করলো, আমার ঘরে শিক্ষিত ছেলেরা যারা খুব ভালো করে পাস করেছেন বিএ বিএসসি এমএ এমএসসি, তারা ব্যাংকে চাকরি করতো, ব্যাংকের কেরানি হওয়ার জন্য দরখাস্ত করতো, তারা আর ব্যাংকে গেল না, তারা তাদের যে বোধ তাদের শিক্ষার মান তারা বিশ্বাস করতে শুরু করলেন যে আমি যা শিখেছি আমি আমার সমাজকে শিক্ষিত করবো, আমি স্কুলে পড়াবো। তার কারণ বামফ্রন্ট সরকার ছেলে মেয়েদের যেমন বিনা পয়সায় স্কুলে পাঠাচ্ছেন, তেমন শিক্ষকদের একটা সম্মানজনক বেতন দিচ্ছেন। একটা ঠাট্টা চালু ছিল আমাদের সময়, আমি শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেছিলাম, বহু ঠাট্টার মুখোমুখি হয়েছি। আমার বন্ধুরা বলতেন যারা বিভিন্ন দপ্তরে কাজ করতেন, আরে পাত্রপাত্রী বিজ্ঞাপনে তোর জন্য কোনো পাত্রী নেই, স্কুলের মাস্টারকে কেউ পাত্রী দেয় না, আরে আমাদের জন্য কত পাত্রী আছে দেয়। 78-79 পর চরিত্রটা পাল্টে গেল, শিক্ষিত শিক্ষক পাত্র চাই, শিক্ষিতা শিক্ষিকা পাত্রী চাই। কেন? তার কারণ তারা উপলব্ধি করতে শুরু করলেন যে এরা সামাজিক কাজে যুক্ত হচ্ছেন এবং এদের সম্মানজনক বেতন। পুঁজিবাদী ব্যবস্থায় একটা মানুষের সম্মাননা নির্ধারিত হয় সে কতটা সুস্থভাবে নিজের জীবন যাপন করতে পারছে, এবং এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে শিক্ষিত ছেলেমেয়েরা শিক্ষার সঙ্গে যুক্ত হলেন। এতে যারা বাস্তবভুকু শহরের বলুন গ্রামের বলুন ভয় পেয়ে গেলেন, শহরে প্রচার হতে শুরু করলো আরে সরকারি স্কুলে ভালো পড়ানো হয় না, সরকারি স্কুলে গেলে লেখাপড়া শিখবেন না, কোথায় গেলে লেখাপড়া শিখবেন, না প্রাইভেট স্কুলে, এটা কারা প্রচার করছেন? ওই সব পত্রপত্রিকা, যে পত্রপত্রিকাগুলো নিয়ন্ত্রণ করেন ধনী লোকেরা, তারা চান
শিক্ষাকে কুক্ষিগত করতে, তারা চান না শিক্ষাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে। মমতা আসার পর তারা খুব উল্লসিত হলে এই শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দাও। এই যে পার্থ গ্রেপ্তারের পর বলেছে না, আমি একটা চক্রান্তের শিকার, আমি সাংবাদিকদের বলেছিলাম ও একটা সত্য কথা বলে ফেলেছে। গোটা পশ্চিমবঙ্গে একটাই চক্রান্ত হয়েছে, তা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরমার করে দাও, যাতে পরবর্তী প্রজন্ম তারা ক্লাবে আড্ডা মারবে, টিভিতে এসে ক্যারাম খেলবে, সরকার টাকা দেবে, তারা পুজো করবে, সরকার টাকা দেবে। আর তাদের কোনো মননের উন্নয়নের দরকার নেই। যাদের পয়সা আছে তাদের বাপ মা ছেলে মেয়েরা অনেক প্রাইভেট স্কুল কলেজ হচ্ছে সেখানে পাঠিয়ে দেবে। এবং পশ্চিমবঙ্গের বুকে শিক্ষক নিয়োগের জন্য টাকার বিনিময়ে এ জিনিস ভাবা যায়। কিন্তু যখন আমরা বললাম আদালতে, আমরা বলছি এই সমস্ত দুর্নীতি হয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে তৃণমূলের সাধারণ কর্মী মেদিনীপুর জেলা, সে আমাকে এসে বলছে দাদা আমার বোনটা চাকরি পেল না, যেহেতু আমি 10 লক্ষ টাকা দিতে পারিনি। আরো সে কি তুমি তৃণমূল করে বলনি? তোলে আমি বলেছি, বলে তৃণমূল করেন বলে 10 বলছি, তৃণমূল না করলে 20 লক্ষ চাইতাম। বাস্তব পরিস্থিতি আমরা মামলা করলাম, আমাদের জন্য করিনি। যখন মামলা করলাম অত শত ছেলে মেয়ে আমাদের পাশে এসে বলল যে আমরাও বঞ্চিত, আমরা জানিও চাকরি পেয়েছি কিন্তু আমাকে কম দাম করবে, আমি জানিও চাকরি পেয়েছি কিন্তু পরীক্ষায় বসেনি কেন চাকরি পেল। যখন মামলা হলো আদালতে, ওদের কত তর্ক বিতর্ক, আমরা যা করেছি সব ঠিক, আমাদের মধ্যে কোনো ভুল নেই, আমাদের মধ্যে সব সরকার হয় না, এটা সততার সরকার, এই সমস্ত বললে যেদিন ধরা পড়ে গেলে আদালত যখন গলা টিপে ধরলেন না, এই তদন্ত দেখতে পাচ্ছি সিবিআইকে বলে তদন্ত করো, সেদিন থেকে শুরু হয়ে গেল কান্নাকাটি। কি কান্নাকাটি? তাই সব আটকে দিচ্ছি ওই সিবিআই এম আর বিকাশ ভট্টাচার্য। দুর্নীতি আমরা করবো, দুর্নীতি আটকাবে কেন? এই হচ্ছে মমতার নিজস্ব কর্মপন্থা। আজকে তদন্ত করতে গিয়ে আপনারা দেখেছেন কি পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমি আজকেও সাংবাদিকদের বলেছি এরা সব চূর্ণকুটি। তদন্তের সময় পার্থ বলছেন আমি জানি না আমার ওপরের নির্দেশ ছিল, শান্তি প্রসাদ সিনহা বলছেন ওপরের নির্দেশ ছিল, কল্যাণময় বলছেন ওপরের নির্দেশ ছিল, আর এই সুবিধা ভট্টাচার্য আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেদিনও সে বলেছে যা করেছি ঠিক করেছি, কোনো বেআইনি কিছু করিনি, কিছু এদিক ওদিক ভুলভ্রান্তি হতে পারে, সে কথা মমতা বলেছেন, সে কথাই তিনি বলেছেন প্রতাপাগীর মতো, সবাই বলছেন আমি জানি না ওপরের নির্দেশ ছিল। আচ্ছা বলুন তো শিক্ষামন্ত্রীর ওপরে কি হতে পারে? একটা মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর ওপরে একমাত্র মুখ্যমন্ত্রী, তাহলে পার্থ এবং এরা যা অপপ্রবণ করেছেন, যার ভয়ে আপনারা দেখবেন পাহাড় প্রমাণ টাকা, ওই রকম টাকা দিয়ে কারো বাড়িতে থাকতে পারে সেটা আমরা কেউ ভাবতেও পারি না। আপনারা কেউ ভাবতে পারেন যে আমি জানি না, অধিকাংশ মানুষ তো পেনশনের উপর জীবনযাপন করেন, আর অধিকাংশ মানুষ তার এখানে ছোট্টখাটো কাজের মধ্যে দিয়ে জীবিকা অর্জন করেন। এত টাকা করতে ঘর বিক্রি করে, জমি বিক্রি করে, বাবার পেনশনের টাকা দিয়ে একজন আমাদের কাছে বলেছেন, তার সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদের ফলে তিনি এই কথাগুলো বলেছেন যে আমার বাবার পেনশনের টাকা 7.5 লক্ষ টাকা তুলে আমি দিয়েছি ওর চাকরির জন্য। খুব ভালো লাগছে শুনতে। তৃণমূল কংগ্রেসের লোকেরা এখনো দেখি মাঝে মাঝে এখনো টিভি চ্যানেলে গেলে কৌশল হিসেবে ঝগড়া করে নির্লজ্জ বেহা যে স্বীকার করতে কষ্ট কিসে যে আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছি, তা নয়, আমরা ভালো পার্থ খারাপ। আর গতকাল পর্যন্ত কি ছিল? পার্থ আমাদের নেতা, পার্থ যা করছেন সেটাই আমাদের মানতে হবে। আজকে ধরা পড়ে যাওয়ার পর সবাই বলছেন ওপরের কথা, আমার একটা সত্য নিবেদন আপনাদের কাছে রাখছি, আমি তদন্তকারী সংস্থাকে বলেছি, সাংবাদিকদের বলেছি, বক্ষী রানীকে গ্রেপ্তার করো। কালকে যদি বক্ষী রানীকে গ্রেপ্তার করা হয় আরো শত শত কোটি টাকা বেরোবে এবং এই সমস্ত তদন্তে চূড়ান্ত পরিণতি অতি সহজেই হয়ে যাবে। উনি চেষ্টা করছেন এখনো কি করে মোদীর সঙ্গে দায়ী করা যায়। আজকে বিধানসভায় বলেছেন যে আমি বিশ্বাস করি না মোদী আমার পেছনে লেগেছে, আমার পেছনে লেগেছে এখানকার বিজেপি। বাবা, এখানকার বিজেপি আর ওখানকার মোদীর মধ্যে কি পার্থক্য? এই যে তত্ত্ব, উনি এখনো মোদীর পায়ে পড়ার চেষ্টা করছেন। মোদি হয়তো এতদিনে ম্যানেজ করে ফেলতে পারত, কিন্তু মোদিরও দুর্ভাগ্য, ওরও দুর্ভাগ্য যে আমরা এখনো মরে যাইনি, বামপন্থীরা এখনো হেরে যায়নি, বামপন্থীরা এখনো শূন্য হয়নি। আমরা এই চলে গিয়ে রাস্তায় ট্রেনে নামাবো,
এবং তার জন্যই আপনাদের সহযোগিতা চাই, তার জন্যই আমাদের এই জমায়েত, তার জন্যই মানুষকে সচেতন করা। তার কারণ মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি বিক্ষোভে থেকে না বলে, তাহলে তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করবার ক্ষেত্রে ওদের সুবিধা হয়ে যাবে। সেজন্যই আমি বলি আদালতে লড়ছি ধরব, রাস্তায় নামুন সকলে মিলে। আমরা কেউ কলঙ্কিত হতে চাই, কেউ আমার দিকে আঙুল তুলে বলতে পারবে না যে এমন একটা রাজ্যের অধিবাসী, এমন একটা রাজ্যের অধিবাসী ভোট দিয়ে এমন একটি সরকার নির্বাচিত করেছে যাদের প্রতিটা পদক্ষেপের সঙ্গে দুর্নীতি যুক্ত আছে। আমরা আমাদের দুর্নীতির কলুষ মুক্ত করতে চাই। এই সামগ্রিক দায়িত্ব নিয়ে আপনাদের সামনে এগিয়ে আসতে হবে। এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।